মৌলভী বাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে দিনব্যাপী প্রাণী সম্পদ মেলা। শনিবার দুপুর ১২টায় ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার ৪ আসনের এমপি আব্দুস শহীদ। এ সময় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুস সামাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, নারী ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, শ্রীমঙ্গল থানা ওসি অপারেশন নয়ন কারকুন। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদি পশু এবং পাখি, কবুতর সহ ৩৯টি স্টল দেওয়া হয়। বিকেলে সেরা স্টল দাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফারজানা বক্তিয়ার, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।